আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নতুন আরেকটা ফিল্টার মেশিন আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে এইট এস্টেস আরও ফিল্টার এটার ব্র্যান্ড হচ্ছে অ্যাকোয়া গ্রান্ড প্লাস পানি বিশুদ্ধ করতে যতগুলো ফিল্টার এখন পর্যন্ত পৃথিবীতে বের হয়েছে তার সবগুলো এই ফিল্টারে ইউজ করা হয়েছে এই ফিল্টারটি আপনার পানি যত ময়লা হোক না কেন সেটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করতে সক্ষম আর এই ফিল্টারটা আপনি চাইলে অলেও সেট করতে পারেন আবার আপনি চাইলে এটা টেবিলের উপরেও রাখতে পারেন এটা একেবারে ইজি এটার যে স্টোরেজ ট্যাঙ্কি এটা হচ্ছে এই ফিল্টারের নিচে দশ লিটারের একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকে এখানে দশ লিটার পানি জমা থাকবে আর উপরে হচ্ছে ফিল্টারগুলো থাকবে এবং সর্বোচ্চ স্টেজগুলো ইউজ করা হয়েছে এইট স্টেজ আপনার আটটা স্টেস আর এটা হচ্ছে কল এটা দিয়ে পানি নেবেন ফিল্টারটা দেখতে যেমন সুন্দর এটার সেটআপ করতেও অনেক সুবিধা আপনারা দেখলেই পারবেন একবার এটা সেট আপ হচ্ছে একটা লাইন ঢুকবে আর একটা লাইন বের হবে এই যে দেখেন দুইটা লাইন দেওয়া আছে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে ওয়েস্টেজ ওয়াটার যেটা হচ্ছে ময়লা পানি সেটা হচ্ছে ওয়েস্টেজ ওয়াটার থেকে বের হয়ে যাবে ফিল্টারের ভিতরের ফিল্টারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কিভাবে আছে বা কী কী ফিল্টার আছে এগুলো একটু দেখেন তার ভিতরে হচ্ছে আপনার আরও ফিল্টার ইউবি ফিল্টার ইউএ অ্যালকালাইন তারপর পোস্ট কার্বন এবং সব ধরনের যে ফিল্টারগুলো আছে এটার হচ্ছে ভিতরের সাইট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউবি আরও এটা মোটর এই অ্যালকালাইন যেটা পানির পি এস ঠিক রাখে ভিতরের ফিল্টার গুলো দুই তিন বছর পরে একবার গিয়ে করতে হয় তার আগে করা লাগে না এবং হাত দিতে হয় না এটার ঢাকনা দিয়ে ঢাকা থাকে সব মেশিং মেশিনের ভিতরে যে ফিল্টারগুলো এটা যাতে ময়লা না হয় তার কারণে আমরা এইরকমের একটা ফিল্টার ইউজ করব বাইরে যাতে আপনার ভিতরে ময়লাগুলো না যায় শুধু এই ফিল্টারটা চেঞ্জ করলেই যাতে হয় ফিল্টারটার প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করুন আর ফিল্টার সম্পর্কে বিস্তারিত জানতে হলেও যোগাযোগ করুন কারণ আমরা প্রাইসটা দিই না কারণ প্রাইসটা আপনার মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে ধন্যবাদ সকলকে